Assalamu alaikum. Welcome to my channel Crochet Tutorial 24. আমি আইরিনা ফ্রোজ আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করার জন্য। আমি এই মাফলারটা করেছি এনে উল দিয়ে। এটা খুব সুন্দর একটি ফ্লাওয়ার ডিজাইন দিয়ে করা। আপনারা চাইলে সেম ভাবে চাদর, টেবিল ম্যাট বা রানার ম্যাট, ওভেন ম্যাট চাইলেই এই ডিজাইন দিয়ে করে নিতে পারেন। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ বা কালার দিয়ে করে নিতে পারেন। তো চলুন আমরা শুরু করি। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, প্রথমে আমি একটি স্লিপ নোট দিয়ে নেব। স্লিপ নোট দিয়ে আমি সাতটা চেন করব। লক্ষ্য করুন, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। সাতটা চেন করে দেখুন চার নাম্বার চেনে, যে এখান থেকে এদিক থেকে চার নাম্বার চেনে, এক, দুই, তিন, চার, চার নাম্বার চেনে আমি একটি ডাবল ক্রোশ করব। এক, দুই, ডাবল ক্রোশ করে নিলাম। এখন আবার দেখুন নয়টা চেন করব। লক্ষ্য করুন, এখন আবার নয়টা চেন করব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। নয়টা চেন করে আবারও আমি চার নাম্বার চেনে একটি ডাবল ক্রোশ করব। এক, দুই, তিন, চার, চার নাম্বার চেনে একটি ডাবল ক্রোশ, আবার নয়টা চেন, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। নয়টা চেন করে আবারও দেখুন এক, দুই, তিন, চার, চার নাম্বার চেনে একটি ডাবল ক্রোশ, আবার নয়টা চেন, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। নয়টা চেন, আবারও এক, দুই, তিন, চার, চার নাম্বার চেনে আবারও একটি ডাবল ক্রোশ, আবারও নয়টা চেন, আবারও চার নাম্বার চেন একটি ডাবল ক্রোশ, আবার নয়টা চেন, আবারও চার নাম্বার চেন একটি ডাবল ক্রোশ। তো আমরা এমন করে আমাদের প্রয়োজনীয় লেন্থ নিয়ে নিব। যেহেতু আমি এটা ফ্রি প্যাটার্ন দেখাচ্ছি, আর আপনারা এটা দিয়ে চাইলে হেজাব, স্কার্ফ বা যে কোনো ধরনের মেট, ওভেন মেট বা ডিপ ফ্রিজের মেট, আপনাদের যা ইচ্ছা তাই এটা দিয়ে করতে পারবেন। তো এর জন্য আমি জাস্ট কিছুটা অংশ আপনাদের দেখাবো, সম্পূর্ণ দেখাচ্ছি না। আপনারা আপনাদের প্রয়োজন মতো লেন্থ নিয়ে নেবেন। আপনারা যদি দৈর্ঘ্যে করতে চান, তাহলে ধরেন আপনারা এটা দিয়ে স্কার্ফ করতে চাচ্ছেন, তা অথবা আপনারা এটা দিয়ে এই এই প্যাটার্নটা দিয়ে মাফলার করতে চাচ্ছেন, তাহলে আপনারা এই যে এই যে এই এই চেনটা দৈর্ঘ্যে আপনারা নিয়ে নেবেন। প্রায় ধরেন যদি দৈর্ঘ্যে করতে চান তাহলে এটা 58 ইঞ্চির মতো নিয়ে নেবেন, যদি দৈর্ঘ্যে করতে চান। আর দৈর্ঘ্যে না করে যদি প্রস্থ দিক দিয়ে করতে চান তাহলে 7 থেকে 8 ইঞ্চি করে নিলেই হয়ে যাবে। তো আমি এখানে প্রায় 7টা ফ্লাওয়ার আপনাদের করে দেখাবো। এক, দুই, তিন, আমি অলরেডি 4টা করে নিয়েছি অফ ক্যামেরায়, বাকি 3টা সেমভাবে করে নিয়েছি। 9টা চেন করবো, 9টা চেন করে 4 নাম্বার চেইনে একটি করে ডাবল ক্রোশ, আবার 9টা চেন, আবার 4 নাম্বার চেন একটি ডাবল ক্রোশ, আবার 9টা চেন। তো এমন করে আমি 7টা করে নিব, আরও 3টা করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। আমার এখানে 7টা প্যাটার্ন নেওয়া হয়ে গেছে 7টা ফ্লাওয়ারের জন্য। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, 7টা করে নিয়েছি। দেখুন আমি লাস্ট 9টা চেন করে 4 নাম্বার চেন একটি ডাবল ক্রোশ দিয়ে নিয়েছি। এখন আমি লক্ষ্য করুন আমি 7টা চেন করব। 7টা চেন করছি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। 7টা চেন করে আমি 2 বার পেঁচিয়ে আমাদের এই যে স্পেস আছে একটা মিডিলে, দেখুন এই স্পেসে আমি 4টা ট্রিপল ক্রোশ টুগেদার করব, ডাবল ট্রিপল টুগেদার করব। দেখুন, এক, আবার 2 বার পেঁচিয়ে দেখুন ডাবল ট্রিপল ক্রোশ টুগেদার করছি, দুই, আবার 2 বার পেঁচিয়ে, তিন, লক্ষ্য করুন আবার 2 বার পেঁচিয়ে,
4 তো দেখুন 4টা ট্রিপল ক্রোশ করে নিয়েছি আমি এখন 4টা ট্রিপল ক্রোশকে আমি একত্রে নিয়ে আমি 8টা চেইন করব দেখুন 1 2 3 4 5 6 7 8 দেখুন আমি 8টা চেইন করে সেম স্পেসে দেখুন একই জায়গায় আমি আবারো 4টা ট্রিপল ক্রোশ টুগেদার করব দেখুন 1 2 3 এবং দেখুন 4 4টা ট্রিপল ক্রোশ টুগেদার করে একসাথে সবগুলো নিয়ে নিব দেখুন আবারও আমি সরাসরি এখানে চলে যাব পরবর্তী যে আমরা ডাবল ক্রোশ করেছিলাম এবং আমাদের মিডলে দেখুন একটা স্পেস হয়েছিল ওখানে আমি আবারও 4টা ডাবল ট্রিপল ক্রোশ টুগেদার করব দেখুন 1 2 3 এবং 4 দেখুন আবারো 4টা ট্রিপল ক্রোশ নিয়ে একসাথে নিয়ে নিব ট্রিপল ক্রোশ টুগেদার করে নিলাম নিয়ে আবারো 8টা চেইন 1 2 3 4 5 6 7 8 দেখুন 8টা চেইন করে নিলাম আবারও সেম স্পেসে আমরা 4টা ডাবল ক্রোশ সরি 4টা ট্রিপল ক্রোশ টুগেদার করে নিব দেখুন 1 2 3 4 তো দেখুন আমি আবারো 4টা ট্রিপল ক্রোশ টুগেদার সবগুলো একসাথে নিব নিয়ে কোনো চেইন না করে আমি সরাসরি আমাদের পাশের এটাতে চলে যাব আবারো এটাতে আমরা 4টা ট্রিপল ক্রোশ টুগেদার একসাথে করব দেখুন 1 2 3 4 দেখুন 4টা ট্রিপল ক্রোশ টুগেদার একসাথে নিয়ে আবারো সবগুলো একসাথে নিয়ে 8টা চেইন করব 1 2 3 4 5 6 7 এবং 8 8টা চেইন করে সেম স্পেসে আবারো 4টা ট্রিপল ক্রোশ টুগেদার তো লক্ষ্য করুন আমরা কিন্তু এখান থেকে 4টা ট্রিপল ক্রোশ টুগেদার করে সরাসরি পাশেটাতে চলে গেছি কোনো চেইন ছাড়াই আমরা কিন্তু লকার মানে যে কোনো টুগেদার লক করার জন্য যে একটা চেইন দেই সেটাও কিন্তু দেইনি লক না করি আমরা পরবর্তীটাতে গিয়ে 4টা ট্রিপল ক্রোশ টুগেদার দিয়েছি তারপরে 8টা চেইন করেছি আবার সেম স্পেসে আবার 4টা ট্রিপল ক্রোশ টুগেদার আমি দেখুন এখানেও আবার 4টা ট্রিপল ক্রোশ টুগেদার করে নিয়েছি করে 8টা চেইন করেছি 8টা চেইন করে সেম স্পেসে আমি আবারো 4টা ট্রিপল ক্রোশ টুগেদার করে নিব দেখুন 1 2 3 দেখুন আবারও 4টা ট্রিপল ক্রোশ টুগেদার নিয়ে সবগুলো একত্রে করে নিলাম আমি এখন আবার কিন্তু কোনো চেইন না করে সরাসরি পাশেটাতে চলে যাব পাশেটাতে গিয়ে আমি আবারও 4টা ট্রিপল ক্রোশ টুগেদার একত্রে করে নিব আমি কিন্তু এখানে লক করার জন্য মানে আগের টুগেদারে লক করার জন্য কোনো চেইন করিনি আমি জাস্ট সবগুলো শুধু একত্রে নিয়ে পাশেটাতে চলে আসছি আমি এখানে ডাবল ক্রোশ ট্রিপল ক্রোশ টুগেদার করব 4টা ট্রিপল ক্রোশ টুগেদার দেখুন 2 3 4
দেখুন আমি চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করে নিয়েছি, এখন সবগুলো আবার একত্রে নিব। একত্রে নিয়ে দেখুন এখানে এসে আমরা কিন্তু একটা ডাবল ট্রিপল ক্রোশ টুগেদার করেছি, করে আটটা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 আটটা চেইন করে আমরা সেম স্পেসে আবারও চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করব। লক্ষ্য করুন আবারও চারটা ট্রিপল ক্রোশ টুগেদার, দেখুন সেম স্পেসে আবারও চারটা ট্রিপল ক্রোশ টুগেদার, 1 2 3 4। দেখুন আমি চারটা ট্রিপল ক্রোশ টুগেদার নিয়ে নিয়েছি। এখন আবার আমি কি করব, সবগুলো একত্রে নিয়ে নিব। একত্রে নিয়ে আমি কোনো চেইন করব না, দেখুন একত্রে নিয়ে আমি কোনো চেইন না করে আবার সরাসরি পাশেরটাতে চলে যাব। পাশেরটাতে গিয়ে আমি আবারও চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করব সেমভাবে। দেখুন এই যে পাশেরটাতে শেষে আমি আবারও ট্রিপল ক্রোশ চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করেছি, আটটা চেইন করেছি, করে আবার সেম জায়গায় চারটা ট্রিপল ক্রোশ টুগেদার। আমি এমন করে আমরা এই সম্পূর্ণ রটা কমপ্লিট করব। দেখুন আমি চারটা ফ্লাওয়ার করে নিয়েছি, আমার আরও তিনটা ফ্লাওয়ার বাকি, তো আমি তিনটা ফ্লাওয়ার অফ ক্যামেরায় করে নিচ্ছি সেমভাবে ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি সবগুলো পাপড়ি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি লক্ষ্য করুন, দেখুন আমাদের এখানে কিন্তু আমরা তিনটা চেইন এক্সট্রা রেখে দিয়েছিলাম। আমরা যখন প্রথমে শুরু করি তিনটা চেইন বাদ দিয়ে চার নম্বর চেইনে কিন্তু আমরা ডাবল ক্রোশ করেছিলাম। তো এখন কি করব, আমরা এখানে আমরা চারটা চেইন করব, 1 2 3 4। চারটা চেইন করে আমাদের এই যে তিন নম্বর চেইন আছে ওই তিন নম্বর চেইনে দেখুন আমরা একটা সিঙ্গেল ক্রোশ করে লক করে দিব। এই দেখুন সিঙ্গেল ক্রোশ করে লক করে দিলাম, সিঙ্গেল ক্রোশ করে লক করে দিলাম, সিঙ্গেল ক্রোশ করে লক করে আমি আবারও চারটা চেইন করে নিব। দেখুন আবারও চারটা চেইন করে নিচ্ছি, 1 2 3 4। চারটা চেইন করে আমাদের যে এখানে দেখুন এই ফার্স্ট যে পাপড়ির স্পেসটা আছে ওখানে আমরা আবারও চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করে নিব। দেখুন 1 2 3 4 4। তো দেখুন আমরা সেম জায়গায় আবারও চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করে সবগুলো একত্রে নিব। নিয়ে আমি আবারও আটটা চেইন করব, 1 2 3 4 5 6 7 আট। দেখুন আমি আবারও আটটা চেইন করে নিচ্ছি, চেইন করে আমাদের এই সেম স্পেসে আমরা আরও চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করে নিব। লক্ষ্য করুন, 1 2 3 এবং 4। তো দেখুন আমি এখানে আবারও চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করে নিয়েছি। এখন আমি সবগুলো একত্রে নিব, সবগুলো আমি একসাথে নিয়ে লক্ষ্য করুন আমাদের এখানে কিন্তু আমাদের চারটা পাপড়ি হয়ে গেছে। আমি সবগুলো একত্রে নিয়ে কিন্তু কোনো চেইন করব না বা কোনো লক করব না, না করে আমি সরাসরি চলে যাব আমার পাশের পাপড়িতে। লক্ষ্য করুন সরাসরি আমি আমার পাশের পাপড়িতে চলে যাব, ওখানে আমি আবারও চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করে নিব। দেখুন 2 3 4। দেখুন পরবর্তী স্পেসে আমি আবারও চারটা ট্রিপল ক্রোশ করে নিয়েছি। এখন সবগুলো একত্রে নিয়ে ট্রিপল ক্রোশ টুগেদার করে আমি আবারও আটটা চেইন করব, 1 2 3 4 5 6 7
তো দেখুন আমি আবারও আটটা চেন করে সেম স্পেসে, আমি এর আগের যে চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করেছি সেম জায়গায় আমি দেখুন আবারও চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করে নিব। এক, দুই, তিন এবং চার। দেখুন আমি আবারও চারটা ট্রিপল, সেম একই জায়গায় কিন্তু আমি দুইটা ট্রিপল ক্রোশ টুগেদার, চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করলাম। লক্ষ্য করুন আমি কিন্তু এখানে চারটা ট্রিপল ক্রোশ টুগেদারের পরে কোনো চেন দিয়ে লক না করেই সরাসরি পাশেরটাতে এসে চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করেছি, করে আটটা চেন করেছি। আটটা চেন করে আবার সেম জায়গায় আমি আবারও চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করেছি। এখন সবগুলো একত্রে নিব, নিয়ে আবারও কোনো চেন না করে, দেখুন সবগুলো একত্রে নিয়ে আবার কোনো চেন না করে আমরা পাশের ফ্লাওয়ারের চলে যাব স্পেসে। দেখুন ডাবল ক্রোশের স্পেসে পাশের ফ্লাওয়ারে চলে যাব। আমি কিন্তু এখানে কোনো চেন করিনি, চেন না করে এখানে গিয়ে আবারও দেখুন চারটা ট্রিপল ক্রোশ টুগেদার, এক, দুই, তিন, চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করে আবারও সবগুলো একত্রে নিয়ে দেখুন এখন আমি আটটা চেইন করব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। আটটা চেইন করে আমি সেম একই স্পেসে যেখানে আমি আটটা চেনের আগে যেখানে আমি ট্রিপল ক্রোশ টুগেদার করেছি চারটা, ওখান থেকে আমি আবারও চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করব। এক, দুই, তিন, চার। চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করে আমি আবার সবগুলোকে একত্রে নিয়ে নিব, আমি একত্রে নিয়ে নিব। একত্রে নিয়ে আমি আবার কিন্তু কোনো চেন করব না, না করে সরাসরি আমাদের এ স্পেসে চলে যাব। এখানে গিয়ে আবারও এরকম সেমভাবে চারটা ট্রিপল ক্রোশ টুগেদার হবে, আটটা চেন হবে, আবার চারটা ট্রিপল ক্রোশ টুগেদার, আবার সরাসরি এখানে এসে চারটা ট্রিপল ক্রোশ টুগেদার, আটটা চেন, চারটা ট্রিপল ক্রোশ টুগেদার। তো আমি এমন করে আমার এই সম্পূর্ণ রটা অফ ক্যামেরা কমপ্লিট করে নিচ্ছি, নিচ্ছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি আমার লাস্ট পর্যায়ে শেষ পাপড়িতে চলে এসেছি। এখন আমি আমার লাস্ট ট্রিপল ক্রোশ চারটা টুগেদার করে নিব। দেখুন, এক, দুই, তিন এবং চার। তো দেখুন আমি ট্রিপল ক্রোশ টুগেদার চারটা করে সবগুলো একত্রে নিয়ে নিব। নিয়ে লক্ষ্য করুন আমাদের এখন এখানে আটটা চেইন করার কথা। তো আমরা এখানে অলরেডি কিন্তু আমরা এর আগে যখন আমরা এটা শুরু করি সাতটা চেইন করেছিলাম। তো আমি এখন আটটা চেইন না করে আমি এখন কয়টা করব দেখুন, চারটা চেইন করব। এক, দুই, তিন এবং চার। তো আমি এখন চারটা চেইন করে নিলাম। চারটা চেইন করে আমাদের এই যে সাতটা চেনে তিন নাম্বার চেইন আছে, এক, দুই, তিন, তিন নাম্বার চেইন একটি স্লিপ স্টিচ দিব। দেখুন দিয়ে একটা চেইন করব, চেইন করে আমরা সুতাটা কেটে দিব। তো দেখুন আমার ফ্লাওয়ারটি রেডি। আমি এখানে জাস্ট সাতটা ফ্লাওয়ারে করে নিয়েছি। আপনারা আমি আপনারা এটা যদি যদি দৈর্ঘ্যে করতে চান, মানে দৈর্ঘ্যে যদি এই ফ্লাওয়ারটা এভাবে রাখতে চান, তাহলে আপনারা 54 ইঞ্চি ফার্স্ট লাইনটা করে নেবেন। ফার্স্ট লাইন কোনটা, ওই যে আমরা নয়টা করে চেইন করে চার নাম্বার চেইন একটা ডাবল ক্রোশ, আবার নয়টা চেইন, আবার চার নাম্বার চেইন একটা ডাবল ক্রোশ, ওইটা 54 ইঞ্চি পর্যন্ত করে নেবেন আমি যদি দৈর্ঘ্যে করতে চান। আর যদি আপনারা চান প্রস্থে করতে, তাহলে প্রস্থেও করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। জাস্ট ফ্লাওয়ারের প্যাটার্নটা শেখাটা হলো গিয়ে বড় কথা। আপনারা এই প্যাটার্নটা শিখে নিলে আপনারা যে কোনোভাবেই এই কাজটা করতে পারবেন। তো আমি আরও একটা করে নিচ্ছি, এটার সাথে কিভাবে জয়েন করতে হয় আর একটা র, সেটা আমি করে দেখাচ্ছি। এর জন্য আমি অফ ক্যামেরায় দেখুন আমাদের এই প্যাটার্নটা কিছুটা করে নিয়েছি।
লক্ষ্য করুন অফ ক্যামেরায় আমি এই অংশটা করে নিয়েছি, আমি এটা কিন্তু আপনাদের দেখিয়েছিলাম কিভাবে করতে হয়। দেখুন আমি অফ ক্যামেরায় এই এতটুকু এই পর্যন্ত অংশ আমরা করে নিয়েছি, এটার সাথে এখন আমরা জয়েন করে দেখাবো। তো দেখুন আমি আমার চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করে নিয়েছি, করে আমার এখন এখানে আটটা চেইন করার কথা। আমার এখানে আমরা চারটা ট্রিপল ক্রোশ টুগেদার পর আমরা আটটা চেইন করার কথা, তো আমরা আটটা চেইন না করে আমি কি করব দেখুন, চারটা চেইন করব, এক দুই তিন চার, চারটা চেইন করে লক্ষ্য করুন আমাদের কিন্তু এটা জয়েন করতে হবে এটার সাথে। তো আমরা চারটা চেইন করে যে এটার ভেতর দিয়ে সুতাটা এনে আমি বাকি চারটা চেইন করব। আমাদের এখানে আটটা চেইন করার কথা, দেখুন আমরা কিন্তু এভাবে জয়েন করে নিচ্ছি, আমাদের এই ফ্লাওয়ারটা হওয়ার কথা এই যে এইভাবে এমন করে হবে আমাদের কাজটা। তো আমরা এই সাইডে পাপড়িগুলো করে নিয়েছি, এখন আমরা জয়েন করব আর একটা দুইটা করে পাপড়ি করব, একটা পাপড়ি করব একবার জয়েন করব আবার একটা পাপড়ি করব, আবার পাশটাতে একটা পাপড়ি করব জয়েন করব আবার একটা পাপড়ি করব। তো এমন করে, তো দেখুন আমি একটা পাপড়ি করে নিয়েছি, করে চারটা চেইন করেছি, করে দেখুন এটা আমাদের ফার্স্ট পাপড়ি, এটাও ফার্স্ট পাপড়ি, তো এটা আমাদের ফার্স্ট ফ্লাওয়ার, এটাও আমাদের ফার্স্ট ফ্লাওয়ার। তো দুই সাইডের দুই ফ্লাওয়ার থেকে দেখুন এখান থেকে আমি হুকটা নিয়ে ওই সুতাটা নিয়ে নিচ্ছি, সুতাটা নিয়ে আমি আমার বাকি যে চারটা চেইন আছে, আমরা কিন্তু এখানে আটটা চেইন করার কথা, তো চারটা চেইন করে আমি এইভাবে জয়েন করে এক দুই তিন চার বাকি চারটা চেইন করে নিলাম, করে দেখুন আবারও ট্রিপল ক্রোশ সেম স্পেসে, দেখুন এক দুই তিন চার, দেখুন আবার ট্রিপল ক্রোশ, চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করে নিলাম, চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করে সবগুলো একসাথে নিব, নিয়ে কোনো চেইন করে লক করব না, না করে আমরা কি করব সরাসরি আমাদের পাশের ফ্লাওয়ারে চলে যাব। দেখুন পাশের ফ্লাওয়ারে চলে গিয়ে আমি আবারও চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করব, এক দুই তিন চার, আবারও চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করে এখন সবগুলো একসাথে নিয়ে আমাদের এখানে কিন্তু আবারও আটটা চেইন করার কথা, মনে আছে আমরা কিন্তু এখানে চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করেছি, করে আটটা চেইন করে এখানে আসার কথা, কিন্তু আমরা এখানে না এসে আমরা এখানে জয়েন করে দিয়েছি, আবার চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করে কোনো চেইন না করে, দেখুন কোনো চেইন না করে সরাসরি আমরা পাশেরটা থেকে আবার চারটা চেইন করে নিয়ে, চারটা ট্রিপল ক্রোশ করে নিয়েছি, এখন আমাদের আটটা চেইন করার কথা। তো আমরা আটটা চেইন না করে কি করব, আমরা চারটা চেইন করব, এক দুই তিন চার, চারটা চেইন করে আমাদের যে সেকেন্ড ফ্লাওয়ারের যে আটটা চেইন আছে, দেখুন আটটা চেইন আছে, ওখান থেকে সুতাটা নিয়ে আমরা কি করব আবারও বাকি চারটা চেইন করে নিব, দেখুন এক দুই তিন চার, চার চারটা চেইন করে নিলাম, করে সেম স্পেসে আমরা যেখানে চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করেছিলাম সেই একই জায়গায় আমি আরও চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করে নিব, লক্ষ্য করুন এক দুই তিন চার, চারটা ত্রিপল ক্রোশ টুগেদার করেছি, আবার সবগুলো একত্রে নিব, নিয়ে আবার কিন্তু আমি কোনো চেইন করব না, কারণ আমাদের এই ফ্লাওয়ারগুলো কিন্তু চার পাপড়ির ফ্লাওয়ার হচ্ছে, তো আমার চারটা পাপড়ি এখানে হয়ে গিয়েছে, আমি কোনো চেইন না করে সরাসরি পরবর্তী ফ্লাওয়ারের জন্য চলে যাব। তো এখানে আবার ট্রিপল ক্রোশ টুগেদারের জন্য আমি পরবর্তী ফ্লাওয়ারে গিয়ে দেখুন আবারও চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করে নিব, এক দুই তিন চার, তো দেখুন আমি আবারও চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করে সবগুলো একত্রে নিয়ে আবারও চারটা চেইন করব, এক দুই তিন চার,
চারটা চেইন করে দেখুন আমাদের তিন নম্বর ফ্লাওয়ারের যে আটটা চেইন আছে ওখান থেকে আমি লক করে আবারও চারটা চেইন করে নিব। দেখুন এক দুই তিন চার, তো আমাদের আটটা চেইন আবারও হয়ে গেল। এখন আমরা সেম স্পেসে একই জায়গায় আমি আবারও চারটা ট্রিপল ক্রোশ টুগেদার করব। দেখুন এক দুই তিন চার, চারটা ত্রিপল ক্রোশ টুগেদার করে একসাথে নিব, আবার কোনো চেইন না করে সরাসরি পরবর্তী পাপড়িতে চলে যাব। দেখুন কোনো চেইন না করে সরাসরি পাশের এই পাপড়িতে চলে আসব। তো দেখুন কোনো চেইন না করে সরাসরি এখন কোনো চেইন না করে সরাসরি এই পাপড়িতে আমরা আবার চারটা ত্রিপল ক্রোশ টুগেদার করব। চারটা ত্রিপল ক্রোশ টুগেদার এখানে হলে চারটা চেইন করে আমরা আবার এখানে জয়েন করে আবার চারটা চেইন করে আবার চারটা ত্রিপল ক্রোশ টুগেদার, আবার পাশেটাতে চারটা ত্রিপল ক্রোশ টুগেদার। আমি এই অংশটা যেভাবে করেছি, এই তিনটা পাপড়ি আমি যেভাবে করেছি, পরবর্তী অংশটা আমি সেমভাবে কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি অফ ক্যামেরায় সবগুলো জয়েন করে নিয়েছি। আমি লাস্ট চারটা চেইন করে আমাদের এই যে এখানে আর একটা চার আট চেইন আছে, আট চেইনের স্পেস আছে, ওখান থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে আমি বাকি চারটা চেইন করে নিব। এক দুই তিন চার, দেখুন আমি বাকি চারটা চেইন করে আমার এখানে আরও কিন্তু কারো একটি পাপড়ি বাকি, তো আমি এখানে আবারও ট্রিপল ক্রোশ টুগেদার করে নিচ্ছি। দেখুন এক দুই তিন চার, ট্রিপল ক্রোশ টুগেদার করে নিয়েছি। আবার সবগুলো একত্রে নিয়ে দেখুন এখন কিন্তু আমাদের এটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের এখানে কিন্তু আবারও সাতটা চেইন রয়েছে, লক্ষ্য করুন আমরা কিন্তু এখন এটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এখানে আবারও সাতটা চেইন আছে, তো আমি যেহেতু লাস্ট পর্যায়ে চলে এসেছি আমি এখন চারটা চেইন করব। এক দুই তিন চার, চারটা চেইন করে দেখুন এখানে তিন নম্বর চেইনে আমি কিন্তু স্লিপ স্টিচ দিয়ে দেবো। এক দুই তিন, তিন নাম্বার চেইনে দেখুন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি, দিয়ে একটা চেইন করে আমি সুতোটা কেটে দিচ্ছি। আমরা এইভাবে ফ্লাওয়ার করে পাশে পাশে যেভাবে আট চেনের স্পেসে এইভাবে প্রস্থে জয়েন করে করে আপনাদের ইচ্ছে মতো আপনারা লম্বা নিয়ে নেবেন। আমি আরও তো দেখুন আমি অফ ক্যামেরায় প্রায় অনেকটা অংশ করে নিয়েছি। আমি মাঝখানে আবার আমার মাফলারের রেড কালার ইউজ করেছি। দেখুন আমি এমন করে একের পর এক দেখুন এভাবে জয়েন করে নিয়েছি। দেখুন আমি ফার্স্ট যখন এই কালারটার সাথে জয়েন করি তখন দেখুন এই যে জাস্ট প্রথম এই যে এরকম একটা লাইন করে এই যে এরকম দুইটা পাপড়ি করে তারপরে এই যে দুই পাপড়ি করে ঘুরে এসে চারটা চেইন করে দেখুন আমি একটা সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিয়েছি। আবার চারটা চেইন করে বাকি দুইটা পাপড়ি করেছি, পরে বাকি দুইটা পাপড়ি করেছি, আবার চারটা চেইন, আবার সিঙ্গেল ক্রোশ জয়েন, আবার চারটা চেইন করে দুইটা এই একটা পাপড়ি এই একটা পাপড়ি, এমন করে আমি জয়েন করেছি। তো এবার আমি সেমভাবে জয়েন করে নিব। দেখুন আমার চারটা চেইন করা হয়েছে, চারটা চেইন করা হয়েছে। আমি এখন আমার এখানে এইখানে জয়েন করব। তো আমি চারটা চেইন করে আমার যে ফার্স্ট আটটা চেইন ছিল ওই আটটা চেইনের মধ্যে দেখো আমি আবার সিঙ্গেল ক্রোশ দিয়ে দিচ্ছি। সিঙ্গেল ক্রোশ দিয়ে আমি বাকি চারটা চেইন করব। এক দুই তিন চার, বাকি চারটা চেইন করে নিলাম। চারটা চেইন করে সেম স্পেসে আমি আবারও চারটা ট্রিপল ক্রোশ, এক দুই তিন চার, তো আমি আবারও চারটা ট্রিপল ক্রোশ করে নিলাম। নিয়ে
সবগুলো একত্রে নিয়ে আমি কিন্তু কোনো চেইন করে লক করব না, আমি আবারও পাশের যে আমাদের স্পেস ছিল ওখানে আমি চলে যাব, আবারও চারটা ট্রিপল ক্রোশ করব, এক দুই তিন চার, চারটা ট্রিপল ক্রোশ করে এখন সবগুলো একত্রে নিয়ে এসে দেখুন, এখন সবগুলো আমি একত্রে নিয়ে এসে চারটা চেন করে লক করে দিব, এক দুই তিন চার, চারটা চেন করে লক করে দেখুন আমি আবারও আমাদের সেকেন্ড যে ফ্লাওয়ারটা আছে দ্বিতীয় ফুলের যে আটটা চেন আছে ওখান থেকে আবারও সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে আবারও চারটা চেন, এক দুই তিন চার, চারটা চেন করে আবারও সেম স্পেসে চারটা ট্রিপল ক্রোশ। তো আমি এমন করে আমার সম্পূর্ণ মাফলারটা কমপ্লিট করে নিব, দেখুন আমি সেম ভাবে আমার 54 লেন্থ নিব, যেহেতু আমি 54 ইঞ্চি পর্যন্ত সম্পূর্ণ মাফলারটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমার মাফলারটি রেডি কমপ্লিট হয়ে গিয়েছে, আমি 54 ইঞ্চি করতে চেয়েছিলাম, তো আমার এটা প্রায় 58 ইঞ্চির মতো লং হয়ে গিয়েছে জাস্ট এই স্পেসগুলোর কারণে। যাই হোক, তো আমার মাফলারটি রেডি, আপনারা এটা চাইলে এই প্যাটার্ন, আপনারা চাইলে এই প্যাটার্নটা দিয়ে শাল করতে পারেন বা যে কোনো টেবিল মেট করতে পারেন আপনাদের ইচ্ছে, এই ফ্লাওয়ার ডিজাইন বা প্যাটার্নটা দিয়ে আপনারা চাইলে শাল চাদর বা পঞ্চ করতে পারবেন অথবা যে কোনো টেবিল ম্যাট ডয়েলি রানার ইচ্ছে মতো করতে পারবেন। তো দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখানে রেড কালার সুতা দিয়ে কিছু টার্সেলও দেওয়ার চেষ্টা করেছি, লক্ষ্য করুন দেখুন দেখুন আমি আমার সবগুলো করে সম্পূর্ণ অংশটা করে নিয়েছি। তো আজ এই পর্যন্তই, আশা করি আমার এই ছোট টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুতই আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।